সালিশি সভায় ডেকে মহিলাকে হেনস্থা ও মারধরের অভিযোগ। বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ঘটনায় চাঞ্চল্য আমটাঙ্গা থানা এলাকায়। সালিশি সভা ডেকে সভায় মহিলা ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েতের বিজেপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আমডাঙ্গার মরিচা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনিয়া গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্যের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে মরিচা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিবাদে জড়ান এক বাসিন্দা। অভিযোগ, সালিশি সভা ডেকে সমস্যা সমাধানের চেষ্টা করেন বিজেপি সদস্য সঞ্জীব ওরাং। সেই সভায় মহিলা ও তার স্বামীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ, সঞ্জীব ওরাংয়ের নেতৃত্বে তাদের মারধর ও অভিযোগকারিণী মহিলাকে শ্লীলতাহানি করা হয়। মহিলা জানান, পারিবারিক বিবাদে সঞ্জীব ওরাং সমস্যা মেটানোর নাম করে সালিশি সভায় আমাকে ও স্বামীকে মারধর করে, আমাকে শ্লীলতাহানিও করা হয়। পারিবারিক সম্পত্তিগত বিবাদে সঞ্জীব ওরাং এসেছিল মীমাংসা করতে। মীমাংসা করার অজুহাতে ওই ওর গুন্ডা বাহিনী নিয়ে ও এসছে। এসে আমার স্বামী এবং আমার উপরে চড়াও হয় এবং আমাকে শ্লীলতাহানি করে। এই মতো অবস্থায় ওর সঙ্গভঙ্গ নিয়ে এইসব তাণ্ডব চালাতে থাকে বাড়ি। এই মতো অবস্থায় আমার স্বামী আর আমি খুব কষ্ট করে আমার গ্রামের পাশে আমার এনভিএফ মানে প্রশাসনিক এনভিএফ কর্মচারীর ওর নামটা কী যেন সুজয়, ওর কাছে এসে আমি পুলিশের দ্বারস্থ বলে যে থানায় চলে যাও। তারপরে আমি এই পুলিশের দ্বারস্থ হলাম। আমি এখন চাই যে মানে প্রশাসনিক দিক থেকে সঞ্জীব ওরাং এবং আমার ভাসুর বিশ্বজিৎ পাল এদের সঠিক বিচার হোক। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি বিজেপির। স্থানীয় বিজেপি নেতা বলেন, এটা সম্পূর্ণ সাজানো ঘটনা, কোনো মারামারির ঘটনা ঘটেনি। বিজেপি নেতাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। যেই ঘটনাটা ঘটেছে সেটা আজকে পুরোপুরি চক্রান্তকর ঘটনা। এর সঙ্গে সঞ্জীব ওরাং যিনি আছেন আমাদের মেম্বার রাজ্য কমিটির সদস্য এসটি মোর্চার, তার কোনো যোগাযোগ নেই। যেই বাড়িতে যেই মহিলা অভিযোগ করেছেন তারই ভাসুর সম্পর্কে তাকে ডাকা হয়েছিল যে তার জায়গায় পাঁচিল দেবে, সেই কারণে কিছু কাটমাট সম্ভবত কিছু পড়েছিল সেই সব ব্যাপারে, সেইগুলো সরানোর জন্য যাতে তার ভাইকে বলে দেওয়া হয়, যেহেতু সে মেম্বার সেই কারণে। তো সেই ব্যাপারে সে গেছিল যে সেইগুলো বলার জন্য। উল্টে সঞ্জীব ওরাংয়ের উপরে তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করে, এবং সেই সময় সঞ্জীব ওরাং স্পটে দাঁড়িয়েই আদাটার ওসিকে ফোন করেছিলেন, ফোন করে ব্যাপারটাকে জানিয়েও ছিলেন। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা জানান, সালিশি সভা ডেকে শ্লীলতাহানি ও মারধর বিজেপির সংস্কৃতি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। একজন বিজেপি নির্বাচিত সদস্য সালিশি সভায় মহিলাকে মানে শ্লীলতাহানি, মহিলাকে প্রচণ্ডভাবে মারধর, এই বিজেপির কৃষ্টি কালচারটা এরকমই। কারণ সালিশি সভা এইভাবে ডেকে মানুষকে মারা, মহিলার গায়ে হাত দেওয়া, বিজেপির এ তো কালচার। সারা ভারতবর্ষের বুকে ওরা এই করেই চলেছে, কিন্তু বাংলার বুকে ওটা হবে না। আমি ওদের বিরুদ্ধে কেস হয়েছে, আমি পুলিশকে অনুরোধ করব দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, আমডাঙ্গা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।